Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you are well by the grace of Allah. I am also fine. Today I will teach you sentence. Have প্রিয় শিক্ষার্থীরা যদিও এই বিষয়ে রিপিট ক্লাস নেওয়া হয়েছে আবারও তোমাদের সামনে সেন্টেন্স বা তথা বাক্য নিয়ে হাজির হয়েছি তবে আজকে বাক্যের যে আমাদের অর্থ অনুসারে পাঁচ প্রকার এই বিষয়ে আমি তোমাদের সামনে পড়াবো না আজকে তোমাদের নতুন একটা বিষয় নিয়ে পড়াবো সেটা হচ্ছে বাক্যের যে কয়েকটা ধরন আছে অ্যাসার্টিভ নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এই বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাধারণত জানি বাক্য হাবুদক এবং নাবুদক অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ তো কিভাবে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে হবে এই বিষয়ে আমাদের কি করব একটু আলোচনা করব যেমন এটা কিন্তু ট্রান্সফরমেশনের নিয়মে না ট্রান্সফরমেশনের নিয়মে সাধারণত অর্থের পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ অ্যান্টোনিম ওয়ার্ডেনে আমরা কি করে থাকি নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করে থাকি কিন্তু এইখানে আমাদের সরাসরি নেগেটিভ করব যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি ইজ এ গুড বয় এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি যদি সরাসরি নেগেটিভ করি তাহলে কি হবে হি ইজ নট এ গুড বয় হি ইজ নট এ গুড বয় এখানে আমাদের রুলসটা কি খেয়াল করো তো রুলস আচ্ছা এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে দেখো সাহায্যকারী ভার্ব অর্থাৎ এবি ভার্বের পরে নট বসাতে হবে তো নিয়মটা আমরা আশা করি তোমরা লেখার কোনো প্রয়োজন নেই এমনি বুঝতে পারবে যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে চায় তাহলে কি করতে হবে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে এখন আবার কিছু উদাহরণ আছে হি রাইটস এ লেটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি রাইটস এ লেটার তিনি একটি চিঠি লেখেন এখানে একটু খেয়াল করে দেখো আমি প্রথম যে রুলসটা পড়িয়েছি সেখানে আমাদের কি নাই সেখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে এখন এটাকে আমি যদি নেগেটিভ করতে যাই এবং সাহায্যকারী ভার্ব খুঁজি তাহলে পাবো কোথায় সাহায্যকারী ভার্বই আমার এখানে এখানে ইজ ছিল এখানে কি ইজ আছে নাই এখানে ইজ নাই তাহলে আমার কি করতে হবে নেগেটিভ করার ক্ষেত্রে হি এখানে খেয়াল রাখতে হবে যেই সমস্ত সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব খুঁজে পাওয়া যায় না অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকে না সেই সমস্ত এগুলোর ক্ষেত্রে আমার ডাজ নট আনতে হবে ডাজ নট হি ডাজ নট রাইট এ লেটার এ লেটার প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করে দেখো আমাদের পরীক্ষার সময় যে আমরা যে ভুলগুলো বেশি দেখতে পাই সেটা হচ্ছে এই যে এই ক্ষেত্রে অর্থাৎ এখানে এস আছে এখানে কিন্তু উত্তরে আমাদের এস নাই আর এখানে এস না থাকার মূল কারণ হচ্ছে এখানে ডাজ নট আর কোন জায়গায় ডাজ নট হবে কোন জায়গায় ডো নট সেটা আমরা বুঝিয়ে দেব যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বুঝিয়েছি যে এখানে এস বা ইএস যুক্ত হয়েছে সেই ক্ষেত্রে আমার কী হবে ডাজেন্ট হবে এবং অন্য ক্ষেত্রে আমাদের কী হবে না ডাজেন্ট হবে না সেক্ষেত্রে ডো নট হবে যদি আমরা ব্যবহার করি দে ইট রাইস সিম্পল সাধারণ একটা উদাহরণ এখানে খেয়াল করো এখানে কি আছে সাবজেক্টটা আমার প্লোরাল আছে আর সাবজেক্টটা প্লোরাল করা আছে বলে এটাকে যদি আমরা নেগেটিভ করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে দে কি আসবে হ্যাঁ গুড ডন্ট ডো নট অবলিক ডন্ট অর্থাৎ এটার মধ্যে কোনো পার্থক্য নেই নেগেটিভ করার ক্ষেত্রে তবে প্রশ্নবোধক করার ক্ষেত্রে আমাদের কী করতে থাকবে এটার ব্যাপক পার্থক্য থাকবে দে ডন্ট ইট রাইস এভাবে আমাদের কী হয়ে গেল নেগেটিভ আমাদের হাবুদক থেকে নাবুদক হয়ে গেল ঠিক অনুরূপভাবে এটাকে যদি আমরা নাবুদক থেকে হাবুদক করে দিই শুধু এখানে নটটা আমাদের কী করতে হবে কেটে দিতে হবে আর এই নভাবে নট কেটে দিলেই নাবুদক থেকে হাবুদক হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ
পরবর্তীতে আবার কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।